বৃহস্পতিবার অপহরণের অভিযোগ তারপর দুদিন পার কিন্তু এখনো খোঁজ মেলেনি লাভপুরে বিজেপি নেতার মেয়ের ক্ষোভে খুঁজছেন স্থানীয়রা জায়গায় জায়গায় টায়ার জ্বালে অবরোধ বিক্ষোভ বৃহস্পতিবার রাত থেকে অবরুদ্ধ কাটোয়া শিউরি রোড ছেলেমেয়ে মেয়ে কোনো সেফটি নেই রাস্তাঘাটে যাওয়া বা বাড়িতে থাকা কোনো নিরাপত্তা নেই তা পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারছে না যত তাড়াতাড়ি চেষ্টা যে মেয়েটা কোনো হতিস পাক যতক্ষণ পর্যন্ত আমরা আসামিকে না পাবো বা পুলিশ অ্যারেস্ট করতে না পারবে আমরা মেয়ে যতক্ষণ সন্ধান না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলতে থাকবে অসন্তোষে আজ এমন পর্যায়ে পৌঁছায় যে শনিবার বিকেল পর্যন্ত লাভপুরের দ্বারকা মিরবাদ বিপ্রটিকুড়ি গরুর হাট লাঘাটায় ঢুকতেই পারেনি পুলিশ লড্ডা গ্রামে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ লাভপুরের রাস্তায় এখন চলছে পুলিশি টহল মানুষের মনে যে আস্থা যে ভ সে আস্থা তৈরি চেষ্টা কিন্তু পুলিশ করছে প্রচুর পুলিশ বাহিনী কিন্তু এর মধ্যে বোলপুরে এসেছে তারা কিন্তু রাস্তায় এভাবেই টহল দিচ্ছে বিজেপির তরফে এদিন আরও একবার অভিযোগ করা হয় তাদের দলের নেতা তথা স্কুল শিক্ষিকার অপহরণের নেপথ্যে রাজ্যের শাসক দলেরই হাত রয়েছে কয়েকদিন থেকেই একটা মিথ্যা খেসে সুপ্রভাত বটবেলকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে যে তাকে এসে তৃণমূলের কাছে সারেন্ডার করতে হবে তারা আজকে সুপ্রভাত বটবেলকে না পেয়ে এমনও হতে পারে যে তার মেয়েকে নিয়ে গিয়ে প্রতিশোধ দেওয়ার চেষ্টা করছে অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের সহ সভাপতি মান্নান হোসেনের দাবি গোটাটাই বাবা মেয়ে সাজানো নাটক বিজেপি সিপিএম চাইছে এভাবে লাভপুরে রাজনৈতিক জমি পেতে কিন্তু তা হবে না এদিকে বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন স্কুল শিক্ষিকার খোঁজে একাধিক জায়গায় চলছে তল্লাশি ইতিমধ্যেই তদন্তের জন্য এসেছে সিআইডি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় র্যাফ নামানো হয়েছে স্কুল শিক্ষিকার খোঁজ পেতে তার ছবি সহ পোস্টারও ছাপানো হয়েছে পুলিশের তরফে গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম I'm so